पुलिस फाइल। माँ, माँ दरजा खोलो। माँ, माँ मैं मऊ। तू मऊ इस्तीस? मऊ, मऊ इस्तीस? मऊ, मऊ इस्तीस? मऊ। मऊ? मऊ इसेछिस? मऊ? ओ मऊ? 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 कोथाय गेली? आई मऊ? ए तो तुई आमाय डाकछिली? मऊ? लुकिये आछिस? बेरिये आय मा। मऊ? ओ मऊ? 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 ओ मऊ? कोथाय गेली मा? आमी तो एक्कुनि तो डाकछिलाम। ओ मा, तुई तो एक्कुनि डाकलि। कोथाय गेछिस? मऊ? मऊ? कोथाय गेलो देखो तो? एकी, তুমি ঘুম থেকে উঠে এলে কি গুদ্ধ? জানো, মৌ এসেছিল, আমাকে মামা বলে ডাকলো। ওর ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। আমি দরজা খুলে বাইরে এসে দেখি, ওকে দেখতে পেলাম না। তুমি স্বপ্ন দেখেছো? স্বপ্ন? আমার এতটা ভুল হবে? দেখো কত রাত হয়েছে বলো তো, এত রাতে ও কোথা থেকে আসবে? আচ্ছা, মেয়েটা কতদিন বাড়ি ফেরেনি, কোথায় আছে, কি করছে, আমরা কোনো খবর পাচ্ছি না। আচ্ছা, কেউ যদি বিপদে আটকে পড়ে, সে কি দিন রাত দেখে বাড়িতে আসে? সে তো সুযোগ বুঝে বাড়িতে আসবে। আরে মৌ, আমি জানি মৌ এসেছে। মৌ, শোনো, মৌ শোনো, তুমি দিন রাত মৌ মৌ করে চিন্তা করো, তাই হয় স্বপ্ন দেখেছো, না হলে ঘুমের ঘরে ভুল শুনেছো। না গো, না। তাহলে কোথায় মৌ? ওকে ওকে দেখতে পাচ্ছ? ও কি বাচ্চা মেয়ে যে লুকিয়ে থেকে মজা পাবে? আসেনি, চলো চলো ঘরে চলো, আসেনি চলো। কিন্তু ও আমাকে মামা করে ডাকলো। মৌ আমাকে ডাকলো, আমাকে মামা বলে ডাকলো, আমি স্পষ্ট শুনতে পেয়েছি, ও আমাকে ডাকলো। কোথায় গেল বলো তো? মেয়েটা কি আর ফিরবে না গো? কি করে বলবো বলো তো, ও তো বাড়ি থেকে ঝগড়া করে যায়নি, ও কলকাতায় গেছিল কাজের জন্যে। এই বুড়ো বাপ মার ঘাড়ে বোঝা হয়ে না থেকে ও নিজেই কলকাতায় যেয়ে আয় করে নিজের পেট চালাবে, এই বুড়ো বাপ মাকে খাইয়ে পরে বাঁচিয়ে রাখবে। ও নিজেই বেঁচে আছে কিনা কে জানে। একটু কথা তুমি মুখে এনো না গো, ও যেখানেই থাকুক ভালো থাকুক, শুধু যদি জানতে পারতাম ও কোথায় আছে তবে একটু স্বস্তি পেতাম। প্রায় 5 বছর হলো ও বাড়ি থেকে চলে গেছে, এখনো কোনো সংবাদ পেলাম না। এখনো তুমি মনে করো ওই মেয়ে? তুমি এসব খারাপ কথা মনে এনো না, ও নিশ্চয়ই ফিরে আসবে। যদি খারাপ কিছু হতো তাহলে তো আমাদের কাছে খবর আসতো। তাহলে মৌ কোথায়? কেন তাহলে ওর কোনো খবর পাচ্ছি না? ও বলেছিল বিয়ে করবে, হয়তো বিয়ে করেছে,
হয়তো সংসারে চাপে আছে। মিথ্যে মিথ্যে মন গড়ায় সান্ত্বনা। সন্তানের খোঁজ না পাওয়া এই বৃদ্ধ বৃদ্ধা থাকেন বাগদা থানার বয়রা গ্রামে। মমিতা দাস বছর 35 এই মহিলা এই পিতামাতার একমাত্র সন্তান। সংসারে হাল ফেরাতে কাজের সন্ধানে সে কলকাতা যায়। 2 মাস কলকাতায় কাটানোর পর তার আর কোনো সন্ধান পাওয়া যায় না। এভাবেই কেটে যায় 5 বছর। বৃদ্ধ বৃদ্ধা প্রতিনিয়ত প্রতীক্ষা করেন মেয়ের ফিরে আসার, অপেক্ষা করেন মেয়ের কোনো খবর পাওয়ার। জাগতে ঘুমাতে সবসময় অপেক্ষা করেন এবং ভাবেন এই বুঝি মমিতা বাড়ি ফিরল। অপেক্ষা শেষে শেষ পর্যন্ত মমিতা বাড়ি ফেরে 2016 সালের অক্টোবর মাসে। আমি ঠিক দেখছি তো? তুমি কোথায়? এতদিন কোথায় ছিলিস মা? তোর কোনো খবর পাই? এই পুরো বাপমার কথা কি তোদের একবারও মনে পড়ে? তোমাদের ভুলে যাবারটা ভাবলে কেমন করে বাবা? না, তো বছর কোথায় ছিলিস? আমরা তোর কোনো খবর পাইনি। তুই তো একবারও দেখা করতে আসিসনি। কোথায় ছিলিস তুই? কি হয়েছে মা, বল না, বল না, কোথায় ছিলিস তুই, বল না কোথায়? কিছু বলা যাবে না, বাবা মা জানতে পারলে সহ্য করতে পারবে না। মা, অনেক অনেক দূরে ছিলাম মা। অনেক দূরটা কোথায়? কোথায় ছিলিস? আসানসোলে। কলকাতার কাজটা ছেড়ে দিয়ে আমি আসানসোলে চলে গেছিলাম মা। মৌমিতাকে কিছু লোকাচ্ছে? কি এমন ঘটেছে যা সে তার বাবা মাকেও বলতে পারছে না? আসলে মৌমিতার জীবনটা খুবই দুঃখজনক এবং ঘটনাবহুল। বিয়ের 12-13 বছর পরে তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে সে বাবা মায়ের সঙ্গেই থাকতে শুরু করে। বৃদ্ধ বাবা মার সঙ্গে থাকতে থাকতে মৌমিতা বুঝতে পারে তারই থাকাটা বৃদ্ধ বাবার কাঁধে একটা অতিরিক্ত দায়িত্ব। সে মেয়ে হলেও বাবা মায়ের প্রতি তার তো একটা কর্তব্য রয়েছে। সে মনে করে নিজে আয় করে নিজে ভরণ পোষণ যেরকম করবে সেরকম প্রয়োজন মতো বাবা মাকেও সাহায্য করবে। এইসব চিন্তা করে কলকাতায় যায় কাজের সন্ধানে। কাজও পেয়ে যায়। একটি বাড়িতে সারাদিন কাজের লোক হয়ে থাকার কাজ পায় মৌমিতা। কলকাতায় যাবার পর থেকে যা যা ঘটেছে সেই থেকে আজ ফিরে আসা পর্যন্ত এই 5 বছরের পুরো ঘটনাটা সে যদি তার বাবা মাকে জানায় তাহলে কি নিজের সম্মান বা তাদের সম্মান থাকবে? এইসব চিন্তা করে মুখ বন্ধ রাখে মৌমিতা। আর মুখ খুললে এক কান দুকান তো হবেই, তখন গ্রামে থাকাটাই দায় হয়ে পড়বে। কিন্তু চুপ করে থাকবে ভেবেও শেষ পর্যন্ত চুপ থাকতে পারে না মৌমিতা। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছে? এটা তুমি ঠিক করো। আরে কে বলছে? চিনতে অসুবিধা হচ্ছে? অজানা নাম্বার তো, বুঝতে পারছি না কে। বলাটা কি অজানা লাগছে? আরে অজানা নাম্বার যখন অচেনা কেউ হবে, তাছাড়া এরকম একটা দুটো শব্দ বলে কি করে বুঝবো? চেনা নাম্বার থেকে ফোন করেছিলাম, তুমি ফোন ধরোনি, তাই নতুন নম্বরে ফোন করছি। এত কথার দরকার নেই, কে বলছেন সেটা পরিষ্কার করে বলুন।
বিক্রম সিং, বিক্রম সিং, বিক্রম সিং। আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? এটা কি তুমি ভালো করছো? তোমার ফোন ধরতে হবে কেন? তোমার সঙ্গে তো আমার কোনো দরকার নেই। আমার দরকার আছে। কোনো দরকার থাকতে পারে না। যা সর্বনাশ করার তো করে দিয়েছো, এবার তো রেহাই দাও। তোমার কোনো সর্বনাশ হয়নি, সর্বনাশ হয়েছে আমার। কত টাকা লোকসান হয়েছে তুমি তো বুঝবে না। এই লোকসানের টাকা পূরণ হবে কি করে? আমি কোনো কিছু শুনতে চাই না। তোমার কিসে কি হয়েছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে বিরক্ত করো না। এই শালি, এই নকা করছিস? হ্যাঁ নকা করছিস? তুই পালিয়ে যাও তো শালা, আমার কত কাস্টমার ভেঙে গেছে তুই জানিস? এর ক্ষতিপূরণটা কে দেবে? কে দেবে? শালা দালাল, দালালি করে আয় করিস, তার আবার লোকসান। কাল থেকে গিয়ে অন্য কারো দালালি করো, বুঝলি? চল যা ফোর্ট। পাঁচ বছর তোকে দেখিনি, কি করেছিস, কোথায় ছিলিস, কিছু খবর না পেয়ে আমাদের যে কি অবস্থা। তুই ভালো ছিলি তো মা? হ্যাঁ মা, ভালো ছিলাম। আসলে তোমাদের সাথে কোনো যোগাযোগ করার সুযোগ পাইনি, বেরোতে পারিনি, আর তোমাদের কাছে ফোন নেই, বলো আমি ফোন করব কি করে? মণ্ডল কাকুদের নাম্বারটাও হারিয়ে ফেলেছিলাম, তাই আর যোগাযোগ করতে পারিনি মা। আমরা কিন্তু তোকে অনেকবার ফোন করেছি, বলছে নাম্বারটা ভুল। এই বুড়ো বুড়ির তো তুই ছাড়া আর কেউ নেই রে মা। খুব ভুল করেছি মা, যোগাযোগ করতে পারিনি, খুব খুব ভুল করেছি। আর আমি কোথাও যাবো না, তুমি দেখো তোমাদের ছেড়ে আর কোথাও যাবো না। তুই কেমন মন মরা হয়ে আছিস? দিন দিন সময় বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে বয়সটাও বাড়ছে, আর বয়সের সঙ্গে সঙ্গে স্বভাবেরও পরিবর্তন হচ্ছে। ভাবছি এখানে একটা কাজের জোগাড় করলে ভালো হয়, আমি তুমি বাবা আবার একসঙ্গে থাকতে পারব। তখন কে ফোন করেছিল রে? ও কেউ না, যে কাজটা খুঁজে দিয়েছিল আমায়, দালালি করে আর কি। কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি তো তাই রেগে গেছে, বারবার ফোন করছে। কি দেখি ওই হাতটা? তোর কানে হাতে একটু সোনা ছিল, সেগুলো গেল কোথায়? সবই তো ওই দালালটাকে দিয়ে দিয়েছি মা। করে বেড়া সোনার কি দরকার বলো? আসলে তখন খুব টাকার দরকার হয়েছিল, তাই বিক্রি করে। সবই কপাল, বিয়ে দিলাম, 12-13 বছর সংসারও করলি, তারপর জামাই তোকে ছেড়ে দিল আর তুই মেনেও নিলি। কি করতাম, দিনের পর দিন অশান্তিতে থাকার থেকে একবেলা না খেয়ে শান্তিতে থাকা অনেক ভালো। থাকুক, যে যার মতো ভালো থাকো। বারবার ফোন করছো কেন? আমি বলেছি তো আমি পারবো না। তুমি সোনার ডিম পাড়া মুরগি, তুই যতই বলো পারবো না, আমি তো তোমায় ছাড়বো না। এবার আমি পুলিশে যেতে বাধ্য হব। জানালে জানাও, তাতে আমার কিছু যায় আসে না, বরং তোমার ক্ষতি, তোমার বাবা মায়ের ক্ষতি, সেটা কি তুমি চাও? মানে বাবা মার ক্ষতি হবে কেন? তোমার সব কৃতিকলাপ আমি ফাঁস করে দেব, সবাই জেনে যাবে, তখন তোমার সম্মান
তোমার বাবা মায়ের সম্মান তখন কোথায় যাবে? না না, তুমি এটা করতে পারো না। তুমি এটা করবে না কিন্তু। কেন পারি না? কাল বাদ পারি। না, তুমি এটা করবে না। কি ক্ষতি করেছি আমি তোমার? কেন কেন আমার সাথে এরকম করছো? পাঁচ বছর ধরে আমাকে যথেষ্ট ব্যবহার করেছো। এবার তো রেহাই দাও। দিতে পারি, টাকা দাও। টাকা আমি কোথায় পাবো? সে তো আমার জানার কথা নয়। আমার আমার কাছে টাকা নেই। তাহলে তাহলে আমারও কিচ্ছু করার নেই। আর একটা কথা শুনে রেখো, তোমার সমস্ত কুকৃতির ছবি আমার মোবাইলে তোলা আছে, আমি নেটে ছেড়ে দেবো। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? ভাবতে পারো, আমার কিচ্ছু করার নেই। সত্যি আমার কাছে টাকা নেই। আমার কাছে যেটুকু সোনা ছিল সেটাও তুমি নিয়ে নিয়েছো। আমি আমি কি করব এখন? আমাকে রেহাই দাও। ফিরে এসো। আমি যাব না। ভিডিও ছেড়ে দেবো। যা খুশি করো, ভিডিও ছাড়বে তো? তুমি আমাকে ব্ল্যাকমেল করছো তো? করো, যত খুশি ব্ল্যাকমেল করো, আমি আর চুপ করে থাকবো না। যা পারো করো, আমি যাব না। আমি নষ্ট হয়ে গেছি মা, আমি খুব বাজে মেয়ে, আমি শেষ হয়ে গেছি মা। ওই বিক্রম সিং আমার দিদি অনেক খারাপ কাজ করিয়েছে মা। আমি আমি থানায় যাব, আমি পুলিশকে গিয়ে সব বলবো, আমি আর চুপ করে থাকবো। আপনারা কাজের জন্য লোক খুঁজছিলেন না, আমি সেই খবর পেয়ে এসেছি। ও আচ্ছা, এসো। কোথায় থাকো তুমি? আমি বাগদাতে থাকি। আচ্ছা, এসো। বসো। তোমাকে সারাদিন কিন্তু এখানে থাকতে হবে, খাওয়া পড়া সব কিছু তুমি পাবে, আর বাড়ির সমস্ত কাজ রান্নাবান্না সবই তোমাকে করতে হবে। অ্যাকচুয়ালি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সার্ভিস করি, সকালবেলা বেরিয়ে যাই আর সে সন্ধ্যেবেলা আসে, তাই বিশ্বাসের সাথে সব কিছু দায়িত্ব নিয়ে তোমায় কাজ করতে হবে। তুমি পারবে তো? ডিভোর্স হওয়ার পর বাবার বাড়িতে এসে থাকি, মা বাবার সংসারে বাবার ঘাড়ে আমাকে খাওয়ানোর দায়িত্ব বাড়ে। বৃদ্ধ বাবা মার বোঝা না হয়ে নিজে আয়ের সন্ধানে কলকাতায় এসে একজনের বাড়িতে সবসময় কাজের লোকের কাজ নেই, খাওয়া থাকা মাস মাইনে সব দেবে বলে, আমি রাজি হয়ে যাই। মৌমিতা, বাবু লাঞ্চ বক্সটা রেডি করেছিস? হ্যাঁ মা, আসছি। এসো এই শোন, আমার লাঞ্চ আজকে করতে হবে না, আমি আজকে অফিসে লাঞ্চ করব, বুঝেছিস? এ মা, আমি তো বানিয়ে ফেলেছি। ও আচ্ছা ঠিক আছে, তুই ফ্রিজে রেখে দিস। আর শোন না, আমার আজকে আসতে দেরি হবে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। আর যদি কোনো ফোন আসে তাহলে বলবি 8টার পরে ফোন করতে। আর শোন, টিভির ভলিউম কিন্তু আস্তে রাখবি, আশেপাশের লোকের অসুবিধা হবে, বুঝেছিস? আমার তো সবসময় খুব একটা টিভি দেখতে ভালো লাগে না মা, বিকেলবেলা আমি একটু ওই পার্কটায় গিয়ে বসি। ও তা ভালো, কিন্তু এই দরজা জানলা সব ভালো করে বন্ধ করিস কিন্তু। হ্যাঁ ঠিক আছে। যদি কিছু মনে না করেন, এটা
কথা জিজ্ঞাসা করতে পারি? কেন? দেখুন, কেন বললে তো কিছু জিজ্ঞাসা করা যাবে না, এই জন্য বললাম যে যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি। কি? আপনার বাড়ি কি এখানে? না। কোথায়? বাগদা। বাগদা থেকে রোজ এখানে আসেন? না না। তাহলে? আসলে ওই পাশেই একটা বাড়িতে থাকি। কি করা হয়? এত কিছু জানতে চাইছেন কেন? না সরি, আপনি আমাকে মাফ করবেন, আসলে বলতে পারেন জাস্ট একটা পরিচয় আর কি, মানে ওই একটু আড্ডা দেওয়া। আসলে এই পার্কে যারা আসে না তাদের প্রত্যেকেই আমি চিনি, তা আপনাকে কয়েকদিন ধরে দেখছি যে আপনি এই পার্কে আসছেন। আপনি নিশ্চয়ই এখানে থাকেন, নতুন এসেছেন? হ্যাঁ, ওই পাশে একটা বাড়িতে থাকি, ওখানেই কাজ করি। ও আচ্ছা আচ্ছা। আমার বাড়ি অবশ্য এই পার্কের ঠিক উল্টো দিকে। আপনার নামটা জানতে পারি? মৌমিতা, মৌমিতা দাস। আমার নাম বিক্রম সিং, অজয় দেবগন। না 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 না, সেই বিক্রম সিং নয়, সে হচ্ছে সিংহ, এমন হচ্ছে সিং, বিক্রম সিং। সাদা মাটা গো বেচারা বলতে পারেন। সিনেমা দেখেন? না না, আগে দেখতাম হলে কি, অনেক আগে, মাঝে মধ্যে, এখন তো সব টিভিতেই দেখা যায়। ও আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আসলে সন্ধে হয়ে আসছে, বাড়িতে কাজ আছে অনেক। জাস্ট মিনিট, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? হ্যালো, বিক্রম বলছি। হ্যাঁ বলুন। কি করছেন? কাজ করছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে? না, বাসন ধুচ্ছিলাম, এখনো রান্নাই হয়নি। আপনার কাছে সরি চাইছি। কেন, কি হয়েছে? তখন পার্কে খুব বকবক করেছিলাম। সে তো আমিও আপনার বকবকানিটা শুনেছিলাম। বিরক্ত হয়েছে? আপনি তো আমাকে জোর করে ধরে পেতে তো শোনাননি, আমার শুনতে ইচ্ছা হয়েছিল, আমি তাই জন্য শুনেছিলাম। আর শুনতে ইচ্ছা না করলে কি আমি থাকতাম? মৌমিতা, বাবু এসেছে, এক কাপ কফি করে দে। হ্যাঁ মা, দিচ্ছি। আচ্ছা আমি না পরে একটু কথা বলছি, কাজ আছে, এখন রাখি। যাবে ময়দানে? এখান থেকে কত দূর? তা একটু দূর হবে। না না বাবা, বাবুর বাড়িতে কেউ থাকে না, বাড়ির বাইরে এতক্ষণ থাকা সম্ভব নয়। সিনেমা দেখতে যাবে? বাবা, সেও তো প্রায় ঘন্টা তিনেকের ব্যাপার। তাহলে তো কোনোদিনই যাওয়া হবে না। অনেক দিন আগে সিনেমা দেখেছি, দেখতে যাওয়ার তো খুব ইচ্ছে। দেখো না মালকিনকে বলে যদি একটু সময় বার করা যায়। কি বলবো, তোমার সঙ্গে যাচ্ছি। না না না, তা কেন বলবে, ওরা তোমাকে সন্দেহ করবে। এমনিতে তো যেতে দেবে না, বলবে এখন তো সব টিভিতেই দেখা যায়, যাওয়ার কি দরকার। তাহলে অপেক্ষা করা যাক, কবে সেই সুদিন আসে। সিনেমা দেখতে যাব, তার জন্য আবার সুদিন। তুমি তো আমার জীবনের সব কথাই শুনেছো, তারপরেও বলছো, ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবেচিন্তেই বলছি। এতদিন বিয়ের সাথে করিনি, ভেবেছিলাম করবো না। ভগবান যে কার কখন কি মতি গতি বদলে দেয় একমাত্র ভগবানই জানে। তবে তোমার সঙ্গে আলাপ করে মিশে আমার মনে হয়েছে তুমি আমার জীবনে পারফেক্ট। দেখো আমি তোমাকে বললাম, জাস্ট প্রস্তাব দিলাম, এবার তুমি ভেবে দেখো। কিন্তু আমাকে বিয়ে করলেও কাজ করতে হবে, আমার বৃদ্ধ বাবা মাকে তো টাকা পাঠাতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কাজ করবে, আমিও কাজ করব। শোনো না, এক কাজ করো, আমরা দুজনে দিল্লিতে চলে যাই, তাছাড়া দিল্লিতে আমি একটা কাজ পেয়েছি, ওখানে তুমিও কাজ করবে। আরে বাবা, কলকাতা থেকে যে টাকাটা ইনকাম করো তুমি তার থেকে বেশি টাকা ইনকাম করবে, আমাদের দুজনের বেশ ভালোভাবে চলে যাবে। বুঝলাম, আমাকে একটু ভাবার সময় দাও। আচ্ছা ঠিক আছে।
আরে দাঁড়াও, আগে খেয়ে নাও, তারপর বাকি কাজ, বুঝলে? উফ, প্রচুর জোর খিদে পেয়ে গেছে। তাছাড়া ট্রেনে বসে থাকতে থাকতে না সত্যি আমার খিদে পেয়ে গেছে, বুঝলে? স্যার, এটা পরে গোছানো যাবে, আগে খেয়ে নাও। আমার কিন্তু এত খিদে পায়নি, ট্রেনে তো খেলাম। আরে বাবা, ট্রেনে কি ওই সমস্ত খাবার ভালো? মুখেই রয়েছে না বাজে খাবার। নাও নাও, তাতেই খেয়ে নাও। তোমারও তো একটা কাজ ঠিক করতে হবে নাকি? আরে কি হলো, বসে আছে কেন? খাও। আমার সত্যি এত খিদে পাইনি। তোমার খিদে না পাওয়ার কারণটা আমি জানি। নতুন জায়গায় এসেছো তো, তাই প্রথম প্রথম মন চঞ্চল থাকে, ওটা নিয়ে ভেবো না, তা দিয়ে খেয়ে নাও। কিন্তু বিয়েটা তাহলে কবে হবে? আরে বাবা, বিয়েটা তো আমাদের দুজনের মধ্যে, নাকি নাকি অন্য কেউ এসে তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে? বিয়ে না করে এভাবে একসঙ্গে থাকাটা অস্বস্তিকর দেখা। তুমি সত্যিই হাসালে, এটা দিল্লি, এখানে তোমাকে আমাকে কেউ চেনে না, আমাদের তো একসঙ্গেই থাকতে হবে, লোকে ভাববে আমরা বিবাহিত। ততদিন বিয়ে না হচ্ছে সেটা ভাবাটাও তো ভুল। আমরা তো কাউকে ভুল সত্যি ভাবতে বাধ্য করছি না, যা যা ইচ্ছা ভাববে, তাতে আমাদের কি? দাঁড়িয়ে রইলে কেন? শুয়ে পড়ো। আমি আমি নিচে শুয়ে পড়ছি। কেন? তুমি নিচে শুবে দাঁড়ো, এখানে শো। না না, এটা ঠিক দেখা না, আগে বিয়েটা হোক, এভাবে একসাথে। দূর বাবা, এত নকরা করছো কেন? এসো, এখানে শুয়ে পড়ো। না না, ছাড়ো। আরে ছাড়ো আমাকে, এগুলো ঠিক দেখায় না। তুমি চুপ করো, আসো, চলো শুয়ে পড়ি, চলো। কি গো, কাজের কোনো খবর পেলে? না। কিন্তু তুমি যে বললে দিল্লিতে তোমার কাজটা ঠিক হয়ে আছে। হ্যাঁ, বলেছিল তো, কিন্তু এখন যদি না বলে কি করা যাবে? আচ্ছা, আমার কোনো কাজ হবে না? তোমার তো কাজটা হয়ে যাবে। তাহলেই হবে, দুজনের মধ্যে যে কেউ একজন আগে কাজে ঢুকে গেলেই তো হলো। কি হলো, কি ভাবছো? না না, তুমি ঠিকই বলেছো। এত চিন্তা করো, দুজনে যখন একসাথে চলার সিদ্ধান্ত নিয়েছি তখন সব চিন্তা তুমি একা কেন করবে? মমিতা, সত্যি তুমি আমাকে অনেকটা চিন্তা থেকে মুক্ত দিলে। আমি সঠিক মানুষকে ভালোবেসেছি। আমি আমি মানুষ চিনতে একদম ভুল করিনি। আচ্ছা ঠিক আছে, আমার এত প্রশংসা না করলেও চল, বরং এখন যেটা করা দরকার সেটা আগে করো। কি? বিয়েটা করে ফেলি। না 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 না, বিয়েটা এখন আমি করতে পারবো না, আমার কোনো কাজকর্ম নেই। আর তাছাড়া, আচ্ছা বিয়েটা, বিয়ের ব্যাপারটা আমি খুব ভালো করে বুঝি, বিয়ে করতে গেলে রোজগার করতে হবে, আর তাছাড়া রোজগার যদি না থাকে তাহলে আমি তোমাকে খাওয়াবোটা কি করে? না 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 না, আগে আগে একটা কাজের ব্যবস্থা করতে দাও, তারপর। আচ্ছা, যতক্ষণ না তুমি কোনো কাজ পাচ্ছ ততক্ষণ তো আমি কাজ করতে পারি, তুমি তো বললে আমার একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে, সেটা পাইয়ে দাও। দেখো, তোমার একার রোজগারে আমাদের দুজনে চলতে পারে না, তাছাড়া দুজনকে চালাতে গেলে আমাদের প্রচুর টাকা রোজগার করতে হবে। ঠিক আছে, যতক্ষণ না তোমার কাজটা হচ্ছে ততক্ষণ আমি খাটবো, আমি কাজ করব। এক্সট্রা খাটতে হবে, পারবো। आ गई चिड़िया, कहीं नहीं दे रहा है, चलो बैठते हैं।
কি কে আপনি কি চাই চাই মতলব মানে আপনাকে তো ঠিক চিনি না এখানে আরে জরুর জান পেছেন হয়ে যায়গা यहाँ पे बैठो सब कुछ जान पहचान हो जाएगा यहाँ पे बैठो तो सही अरे बाबा क्या सोच रहे हो यहाँ पे बैठो बैठो यहाँ पे बैठो सब कुछ जान पहचान हो जाएगा चलो काम शुरू करते हैं अभी क्या कर वो देखो तो नादान लड़की नहीं हो ये जो कमरा देख रहा है ना एक कोठे की बराबर है समझा यहाँ पे बहुत सारे नए नए चिड़िया आती है हम लोग यहाँ पे आते हैं मौज मस्ती करते हैं बदले में पैसा भी देते हैं तुम भी आए तो पैसा लो और मजा भी दो এই কাজ করো মেয়েদের দালালি করো যাক সব বুঝে গেছে তো গুড ভেরি গুড তোমাকে বলেছিলাম না তোমার প্রচুর টাকা ইনকাম হবে কি ঠিক বলেছিলাম তো হ্যাঁ ঘন্টায় ঘন্টায় টাকা প্রচুর টাকা তুমি দালাল আরে তোদের মতন মেয়েদের জন্যই তো শালা আমাদের পেট জ্বলে সারে তুমি আমাকে ঠকালে একদম বাজে কথা বল পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক পেয়েছ আমি তোমাকে ঠকালাম কোথা সারে তুমি আমাকে দিয়ে নোংরা কাজ করালে আমাকে নষ্ট করালে এই নেকি পশু নষ্ট করলাম কি আমি নষ্ট করলাম কি সতীপো না যেন জীবনে কারোর সঙ্গে কিছু ইয়ে করেনি দশ বারো বছর তো ঘর করেছিল বরের সঙ্গে বর আর পরপুরুষ এক হলো না এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো সবাই তোমার কাছে পরপুরুষ দু তিন মাস থাকার পরে ওই মেয়েটিকে তারপরে দেহ ব্যবসার কাজে লাগায় এবং দিল্লিতে সেখানে প্রস্টিটিউশনে তিন চার মাস সেখানে তাকে কাজ করায় পালাবার চেষ্টা করছিস না পালাবার চেষ্টা করছিস শালি শালি তোকে আমি বারবার সাবধান করে দিয়েছি পালাবার চেষ্টা করলে না শালি তোকে আমি জানে মেরে দেবো মেরে ফেলো একদম মেরে ফেলো এইভাবে দিলে দিলে মরতে আমি চাই না মুক্তি দাও আমাকে আরে একদম মেরে ফেললে তো শালি আমার লস বুঝেছিস আমি আমি পুলিশকে জানাবো তোমার একটা ব্যবস্থা আমি করবই পুলিশকে জানাবি পুলিশকে জানাবি পুলিশকে জানাবি পুলিশকে জানাবি শালি এই ঘর থেকে তুই একবার বেরোতে পারলে তবে তো শালি তুই পুলিশকে জানাবি হ্যাঁ এই তো ফোনটা কোথায় ফোনটা কোথায় হ্যাঁ এই তো কি করছো এনে বসে বসে গেম খেল এই তোর হাতের গয়নাগুলো দে তো হাতে কানে যা যা আছে দে দে আরে তাড়াতাড়ি খুলে দে গিয়ে লোখন আসুন এখান থেকে একদম পালাবার চেষ্টা করবি না যদি তুই এখান থেকে পালাতে পারবি না কারণ আমি তোকে বাইরে থেকে লক করে দিয়ে যাচ্ছি বুঝেছিস শালি বারবার পালানোর চেষ্টা করছে যতই পাহারা দিয়ে থাকি হাক ফোকর ফেয়ে বাইরে বেরোলে পুলিশের হাতে পড়লে ঝামেলা হয়ে যেতে পারে না ভালো ঠেকছে না এখান থেকে পালাতে হবে মো
মমিতা, মমিতা আমি আমি খুব অন্যায় করেছি মমিতা, আমি খুব ভুল করেছি তোমার গায়ে হাত দিয়ে, আমাকে ক্ষমা করে দাও মমিতা, আমি খুব পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাই। সত্যি সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি মমিতা, আজ ট্রেন ধরেই আমরা বাড়ি ফিরে যাব। আরে তাড়াতাড়ি এসো। কেমন আছো মাসি? কি কাস্টমার পাঠাবো? না আস্থা, আজ খুব ধকল হয়েছে, আসলে ট্রেনে রিজার্ভেশন করা ছিল না, তো আসতে খুব কষ্ট হয়েছে। তাহলে যাও ওই ঘরে রেস্ট নাও। ঠিক আছে এসো। আরে এসো, তোমাকে বাড়িতে পৌঁছে দেবো, কোনো চিন্তা নেই। কিন্তু বাড়ির নাম করে বাগদা থানা এলাকায় মেয়েটি বসবাস করে, যে ওখানে নিয়ে আসার নাম করে আসানসোলে নিয়ে চলে আসে। এটা আসানসোল, আসার সময় দেখতে পেলে না? কিন্তু তুমি তো আমাকে আমার বাড়ি নিয়ে যাবে বলেছিলে বাবা মার কাছে। তোমাকে ছেড়ে দিলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, তুমি হচ্ছে আমার সোনার ডিম পড়া মুরগি, পাগলও না নিজের ভালো বোঝে। আমি ব্যবসাদার, পাক্কা ব্যবসাদার, তাই তো দিল্লি থেকে সোজা চলে এলাম আসানসোলে। এখানে জায়গাটা খুব সেফ, খুব সেফ, তাই তোমাকে খাটিয়ে আমি প্রচুর টাকা ইনকাম করব, প্রচুর টাকা, প্রচুর টাকা আমারাই হবে। তুমি আমাকে আটকে রাখতে পারবে না, আমি পালাবো, ঠিক পালাবো। পালাবে? আচ্ছা ধরো তুমি পালালে, পালিয়ে বাড়িও চলে গেলে, এবং পাড়ার প্রতিবেশীরা যখন তোমাকে জিজ্ঞেস করবে, কিরে এতদিন কোথায় ছিলিস, কি করছিলিস, তখন তুমি তাকে ভুলভাল বুঝিয়ে ম্যানেজ করে বাড়ি ঢুকে গেলে। কিন্তু যখন সত্যটা জানতে পারবে তখন সমাজ তোমাকে মানবে, তো তোমার বাবা মা তোমাকে মানবে? মানবে না, তাই তোমার কোথাও ঠাই হবে না, পথে পথে ঘুরে ঘুরে বেড়াতে হবে। তাই বলছি এখানে দিব্যি আছো, খাচ্ছ দাচ্ছ, প্রচুর টাকা ইনকাম করছো, প্রচুর টাকাই হচ্ছে, তাহলে পিছুটন কেন? আর যদি তুমি পালাবার চেষ্টা করো তাহলে তোমার কুকৃতির কথা আমি ফাঁস করে দেব, শুধু মুখের কথা নয়, ছবি সহ। প্রায় দীর্ঘদিন ধরে কয়েক দু তিন বছর যাবত ওকে দেহ ব্যবসার কাজে লাগায় আসানসোলে। এবার মেয়েটি একদিন সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে, পালিয়ে চলে আসার পরে সে ফোনে হুমকি দেয় মেয়েটিকে, যে তোমার বাড়িতে বোম মেরে উড়িয়ে দেব, তোমার মা বাবাকে খুন করব, এবং টাকা দাবি করে, এবং ওর কাছে যে গয়নাঘাটি ছিল সেগুলো সব ও নিয়ে নিয়েছে। সব ঘটনা শোনার পর একটা অসঙ্গতি দেখা যাচ্ছে। আপনি মানুষটার সঙ্গে 5 বছর থাকলেন কেন? আপনি তো বাচ্চা নন যে রাস্তাঘাট চিনতে পারবেন না। আজ আপনি যে কাজটা নিয়ে অভিযোগ জানাতে এসেছেন সেই কাজটা আপনি দিনের পর দিন স্বেচ্ছায় করে এসেছেন। আজ ভালো লাগছে না তাই বাড়ি চলে এসেছেন। বিক্রম সিংকে আপনি বিয়ে করবেন সেটা আপনার বাড়ির লোক জানতেন না, তার মানে আপনি যা করেছেন নিজের ইচ্ছাই করেছেন। না স্যার, আমি সত্যি জানতাম না যে বিক্রম সিং ওরকম একটা নোংরা মানুষ। মুখের কথাই তো তা প্রমাণ হবে না, তবে আপনি যখন বলছেন বিক্রম সিং এর বিরুদ্ধে আমি অভিযোগ নিচ্ছি। মো,
চল মা একটু খেয়ে নিবি, না খেলে কি চলে? শরীরকে কষ্ট দিয়ে লড়াই করবি কি করে? পুলিশ কিছু করবে না, শুধু আজ দেখছি আর কাল দেখছি, কোনো জবাব দিচ্ছে না, আর কত দেখবে? আর ওই নোংরা লোকটা তো সমানে ফোন করে বিরক্ত করছে। বাবা আমি কোর্টে যাব। কোর্টে যাবি মা? কোর্টে যাবি? ঠিক আছে তাই চল মা, ওই শয়তানটাকে শাস্তি দিতেই হবে। ওই কেস করতে যদি আমার হাতা কাঁথা সব বিক্রি করতে হয় আমি সব করবো। একটা কথা মনে রাখিস মা, আমরা সবাই তোর সঙ্গে আছি, তোর পাশে থাকবো। মৌমিতা বনগাঁ আদালতের দ্বারস্থ হয়, আদালতের নির্দেশে পুলিশ অ্যারেস্ট করে বিক্রম সিংকে। প্রস্টিটিউশনের কাজে লাগানোর জন্য, তাকে ধর্ষণ করার জন্য, তাকে প্রতারণা করার জন্য তার গয়নাগাটি যা ছিল সব বিক্রি করে দিয়েছে, এইসব মানে ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন অবস্থায় আছে। প্রতিনিয়ত আমাদের চারপাশে কত রকমের ছলচাতুরি ঘটছে এবং সেই ফাঁদে পা রাখছি আমরা। নানান রকমের প্রতারণামূলক ঘটনা আমরা পরিবেশন করেছি এবং সেই সব ক্ষেত্রে প্রতারক ধরা পড়ে শাস্তি পেয়েছে। সেটা সম্ভব হয়েছে যারা প্রতারিত হচ্ছে তাদের সাহসী পদক্ষেপের জন্য। সুতরাং কেউ যদি বোঝেন হঠাৎ করে বিপথে চালিত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, তৎক্ষণাৎ প্রতিবাদী হয়ে উঠুন এবং সাহসের সঙ্গে মোকাবিলা করুন। আজ এ পর্যন্তই, কাল আবার একটা সত্য ঘটনার চিত্রনাট্যরূপ নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর সোম থেকে শনি ঠিক রাত 8:30 দেখতে ভুলবেন না পুলিশ ফাইলস।